আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি সাহেদা বেগম, প্রভাষক, টঙ্গী সরকারি কলেজ, গাজীপুর। আশা করছি সকলেই সুস্থ এবং নিরাপদে আছো। আজকে আমি ডিগ্রি প্রথম বর্ষের অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকের টপিকস হচ্ছে ভারসাম্য দামের উপর চাহিদা ও যোগানের পরিবর্তনের প্রভাব। যারা ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট রয়েছ, তোমাদের অর্থনীতি প্রথম পত্রে দ্বিতীয় অধ্যায়ে টপিকসটা রয়েছে, তোমরা ফলো করতে পারো। আজকে ভারসাম্য দামের উপর চাহিদা ও যোগানের পরিবর্তনের প্রভাব কেমন হয় আমরা সেটা জানব। আমরা গত ক্লাসে ভারসাম্য কী সে সম্পর্কে আলোচনা করেছি, অর্থাৎ ভারসাম্য হচ্ছে এমন এক অনর অবস্থা যেখান থেকে ক্রেতা এবং বিক্রেতা কারোরই সরে যাওয়ার কোনো প্রবণতা থাকে না, অর্থাৎ চাহিদা ও যোগানের ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে নির্দিষ্ট দামে নির্দিষ্ট পরিমাণ সেখানে নির্ধারিত হয়ে থাকে। তো চাহিদা ও যোগানের সমতার দ্বারা বাজারে যে ভারসাম্য পাওয়া যায় তা চাহিদা ও যোগানের যে কোনোটির বা উভয়ের পরিবর্তনের ফলে পরিবর্তন হয়ে যায়। চাহিদা ও যোগানের পরিমাণের পরিবর্তনের ফলে ভারসাম্য দামের ওপর যে প্রভাব পড়ে তা আমরা আলোচনা করব। যোগান স্থির থেকে চাহিদার পরিবর্তন, অর্থাৎ যোগান স্থির থেকে চাহিদার পরিবর্তন দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে চাহিদার বৃদ্ধিজনিত প্রভাব, একটা হচ্ছে চাহিদার হ্রাসজনিত প্রভাব। দাম স্থির থেকে ভোক্তার আয়, রুচি, পছন্দ, অভ্যাস প্রভৃতি বৃদ্ধি পেলে এবং ভবিষ্যতে দ্রব্যটির দাম বৃদ্ধির সম্ভাবনা থাকলে দ্রব্যের চাহিদার পরিমাণ বৃদ্ধি পায়। যোগান স্থির থেকে চাহিদা বৃদ্ধির কারণে ভারসাম্য অবস্থার যে পরিবর্তন ঘটে তাকে চাহিদার বৃদ্ধিজনিত প্রভাব বলা হয়। এভাবে চাহিদা রেখা ডান দিকে স্থানান্তরিত হয় এবং ভারসাম্য দাম এবং পরিমাণ উভয়ই বৃদ্ধি পায়। চাহিদা হ্রাসজনিত যে প্রভাব, এটা হচ্ছে দাম স্থির থেকে চাহিদাকে প্রভাবিত করে এমন সব উপাদান যেমন ভোক্তার আয়, রুচি, অভ্যাস ইত্যাদি হ্রাস পেলে চাহিদা হ্রাস পায়। যোগান স্থির থেকে চাহিদার পরিমাণ হ্রাস পেলে চাহিদা রেখা বাম দিকে নেমে আসে, শিফট হয় এবং ভারসাম্য দাম ও পরিমাণ উভয়ই হ্রাস পায়। আমরা যদি বিষয়টি চিত্রে প্রদর্শন করি তাহলে দেখব যে চিত্রে ভূমি অক্ষে চাহিদার এবং যোগানের পরিমাণ, লম্ব অক্ষে দ্রব্যের দাম, SS0 হচ্ছে যোগান রেখা এবং D0 হচ্ছে প্রাথমিক চাহিদা রেখা, E0 হচ্ছে ভারসাম্য বিন্দু, প্রাথমিক দাম হচ্ছে OQ0 এবং পরিমাণ OQ0। যদি যোগান স্থির থেকে চাহিদার পরিমাণের বৃদ্ধি পায় তাহলে চাহিদা রেখা D1 শিফট করবে, তবে ভারসাম্য বিন্দু পরিবর্তিত হয়ে E1 হয়। দাম বৃদ্ধি পেয়ে OP1 এবং পরিমাণ এক্ষেত্রে বৃদ্ধি পেয়ে হয় OQ1। আবার চাহিদার পরিমাণ হ্রাস যদি পায় তাহলে চাহিদা রেখা বাম দিকে শিফট হবে, অর্থাৎ D2 চাহিদা রেখা হবে এবং এক্ষেত্রে ভারসাম্য বিন্দু পরিবর্তিত হয়ে E2 হবে এবং ভারসাম্য দাম ও পরিমাণ হবে যথাক্রমে OP2 এবং OQ2। এভাবে যোগান স্থির থেকে চাহিদার হ্রাস বৃদ্ধি ভারসাম্য দাম ও পরিমাণের উপর প্রভাব বিস্তার করে। চাহিদা স্থির থেকে যোগানের পরিবর্তন কীভাবে হয়, অর্থাৎ চাহিদা স্থির থেকে উৎপাদন ব্যয়, প্রযুক্তিগত ব্যয়, কর ব্যবস্থা, আবহাওয়া প্রভৃতি কারণে যোগানের হ্রাস বৃদ্ধি হওয়া সম্ভব। এর ফলে ভারসাম্য দাম ও পরিমাণের পরিবর্তন ঘটে, যেমন যোগানের বৃদ্ধিজনিত প্রভাব এবং যোগানের হ্রাসজনিত প্রভাব। যোগানের বৃদ্ধিজনিত প্রভাব, চাহিদা স্থির থেকে অনুকূল প্রভাবের কারণে যোগানের পরিমাণ বৃদ্ধি পেলে যোগান রেখা ডান দিকে স্থানান্তরিত হবে, এক্ষেত্রে ভারসাম্য দাম হ্রাস পাবে এবং বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পাবে। আর যোগানের
হ্রাসজনিত প্রভাবের ক্ষেত্রে চাহিদা স্থির থেকে প্রতিকূল প্রভাবের কারণে যোগানের পরিমাণ হ্রাস পেলে যোগান রেখা বাম দিকে স্থানান্তরিত হবে এবং ভারসাম্য দাম বৃদ্ধি করবে, ক্রয় বিক্রয়ের পরিমাণ হ্রাস করবে। একে ভারসাম্য দাম ও পরিমাণের উপর যোগানের পরিবর্তনজনিত প্রভাব বলা হয়। যদি আমরা চিত্রে লক্ষ্য করি তাহলে দেখব চিত্রে ভূমি অক্ষে চাহিদা এবং যোগানের পরিমাণ, লম্ব অক্ষে দ্রব্যের দাম। D0 হচ্ছে প্রাথমিক চাহিদা রেখা বা চাহিদা রেখা এবং S0 হচ্ছে প্রাথমিক যোগান রেখা। E0 ভারসাম্য অবস্থায়, OP0 ভারসাম্য দাম এবং OQ0 হচ্ছে ভারসাম্য পরিমাণ নির্দেশ করে। চাহিদা স্থির থেকে D0 অর্থাৎ চাহিদা রেখা D0 থাকবে, যোগানের পরিমাণ যখন বৃদ্ধি পেল তখন যোগান রেখা ডান দিকে শিফট হয়ে SS1 হয়। এক্ষেত্রে ভারসাম্য বিন্দু হচ্ছে E1। দাম হ্রাস পেয়ে OP1 ও পরিমাণ বৃদ্ধি পেয়ে হয় OQ1। আবার যোগান হ্রাস পেয়ে যখন S2 রেখা হলো অর্থাৎ বাম দিকে স্থানান্তরিত হয়েছে এবং যোগান যখন বৃদ্ধি পেয়েছে তখন যোগান রেখা ডান দিকে স্থানান্তরিত হয়েছে, এক্ষেত্রে ভারসাম্য বিন্দু হচ্ছে E2। তখন দাম বৃদ্ধি পেয়ে OP2 হয় এবং পরিমাণ হ্রাস পেয়ে হয় OQ2। এছাড়াও এই পরিবর্তন হতে পারে চাহিদা ও যোগানের যোগপত পরিবর্তনের দ্বারা, অর্থাৎ চাহিদা রেখা এবং যোগান রেখা দুইটাই শিফট হলে ও ভারসাম্য দাম ও পরিমাণের পরিবর্তন হতে পারে। চাহিদা ও যোগানের পরিমাণের যোগপত পরিবর্তনের ফলেও ভারসাম্য দাম ও পরিমাণে পরিবর্তন হতে পারে। যদি আমরা চিত্রে লক্ষ্য করি তাহলে দেখব চিত্রে ভূমি অক্ষে চাহিদা এবং যোগানের পরিমাণ, লম্ব অক্ষে দ্রব্যের দাম নির্দেশিত। D0 প্রাথমিক চাহিদা রেখা, S0 হচ্ছে প্রাথমিক যোগান রেখা, E0 হচ্ছে ভারসাম্য বিন্দু, OP0 এবং OQ0 যথাক্রমে ভারসাম্য দাম এবং পরিমাণ। যদি চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে D1 এবং যোগানের পরিমাণ বৃদ্ধি পেয়ে S1 হয় সেক্ষেত্রে পরিবর্তিত ভারসাম্য বিন্দু হচ্ছে E1। দাম এবং পরিমাণ উভয়ের বৃদ্ধি পেয়ে যথাক্রমে OP1 এবং OQ1 হয়। এভাবে চাহিদা ও যোগান রেখায় স্থানান্তরের ফলে ভারসাম্য দাম এবং পরিমাণ পরিবর্তিত হয়। অতএব বলা যায় যে ভারসাম্য অবস্থায় পরিবর্তন নির্ভর করছে রেখাদ্বয়ের পরিবর্তনের দিক এবং মাত্রার উপর, এছাড়া চাহিদা ও যোগানের স্থিতিস্থাপকতাও এক্ষেত্রে বিবেচ্য। আজকে আমি তোমাদের সাথে যে টপিকস নিয়ে আলোচনা করলাম তোমরা বাসায় প্র্যাকটিস করবে এবং অবশ্যই চিত্র সহকারে বর্ণনাগুলো বুঝে পড়বে, তাহলে পরীক্ষায় মনে থাকবে। পরবর্তীতে অন্য টপিকস নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। আশা করছি সকলে সুস্থ এবং নিরাপদে থাকবে। আল্লাহ হাফিজ।